আমি মনে হয় আর বাঁচবে না। আন্দোলন এতদিন শুরু হয় নাই, আন্দোলন এখন শুরু হবে। একটি রাক্ষসী সরকারে ক্ষমতায় আজকে আমরা শোষণের শিকার হয়ে যাচ্ছি। আজকে প্রান্তিক চাষি তার ন্যায্য মূল্য পাচ্ছে না। আজকে অন্য রাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে সৌন্দর্য ভোটার অধিকার সেই প্রয়োগ করতে দিচ্ছে না। একটি বন্ধু রাষ্ট্র নামক একটি শত্রু রাষ্ট্রের আচরণের থেকে নগ্ন আচরণ করছে। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে সেই নিয়োগের ক্ষেত্রে তাদের দিল্লির দাবিদারি সহ্য করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামি মোল্লাকে এই স্বৈরাচার সরকার বিনা দোষে কারাদণ্ড দিয়েছে। কন্ডেম ছেড়ে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। তার যে আপত্তি ছিল আদালত চত্বরে আমি মনে হয় আর বাঁচবে না। বাংলাদেশের জনগণ আজকে তার মুখের ভাষা প্রয়োগ করতে পারছে না, ভোটার অধিকার প্রয়োগ করতে পারছে না, পেটে ভাত নেই। আজকে ডিজিটাল থেকে রিটিয়ান দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় লেখালেখি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। চীনে যেমন উইঘুর রাজ্য, চীনের সরকার যেমন উন্মুক্ত কারাগার দিয়েছে, বাংলাদেশের সরকার এই অবৈধ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাষ্ট্রকে উইঘুর রাজ্য হিসেবে পরিচালিত করছে। আন্দোলন এতদিন শুরু হয় নাই, আন্দোলন এখন শুরু হবে। গণ অধিকার পরিষদকে বলে দিতে চাই আপনারা নব্য মুক্তিযোদ্ধা, 1971 সালে যে যুদ্ধ হয়েছিল তাখন আমার বাহিনীর সাথে যুদ্ধ করে আজকে যে বাংলার মানচিত্র পেয়েছি সেই মানচিত্র শকুনে টুকরে টুকরে খাচ্ছে। সেই মানচিত্র উদ্ধার করা সৈনিক আপনারা, এই লড়াই বাংলার সার্বভৌমত্ব রক্ষার্থের লড়াই, এই লড়াই গণতন্ত্রের রক্ষার্থের লড়াই, এই লড়াই আমরা আপনারাও যে যেখানে রয়েছেন রাস্তাতে যে মধ্যে আপনার সন্তানের ভবিষ্যৎ রক্ষার্থে রাস্তাতে থেকে এই স্বৈরাচারের মাস্টারকে লাফ মেরে রাজপথে নামিয়ে নিয়ে আসবে। কোন ইতিহাস তৈরি হয় নাই নারীর ভূমিকা ছাড়া। আজকে মা বোনেরা রাস্তাতে নেমে আসুন, জুতা ঝাড়ি মিছিল করে আওয়ামী লীগ সরকারের মসজিদকে ঠেকিয়ে বিদায় করুন। সর্বশেষ একটু কথা বলে দিতে চাই, মাদনুল হক সহ ইসলামিক স্কলার রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যাকে গণতন্ত্রের মাতা বলা হয়, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা অবৈধ সরকারের জেলে রয়েছেন তাদের সকলের মুক্তি দাবি করে এখানেই আমার বক্তব্য শেষ করেছি। চলছে লড়াই, চলবে, গণ অধিকার লড়বে।